نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم على كلكم راع كلكم مسؤول عن رعيته আমার মারানা সিবে কখন কেউ তো জানে না আমার মারানা সিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মারান আসিবে কখন কেউ তো জানে না এ দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না এ দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলা যাবে সঙ্গে হবে না সবাই রেখে আমায় চলা যাবে সঙ্গে হবে না আমার মারণ আসিবে কখন কেউ তো জানে না আমার মারণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরা গেলে আমায় তোমরা ভুলে যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যায় না আমার মারণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহেব মদিনা ও ভাই বুঝব তখন নবী বিনে আপন কেহানায় ও ভাই বুঝব তখন নবী বিনে আপন কেহানায় আমার মারণ আসিবে কখন কেউ তো জানে না আমার মারণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা
তোমারা মারকে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদে সোনার মদিনা। ও ভাই যিনি আপন তিনি কাঁদে সোনার মদিনা, সেই নবীর দিদার পেতে চলা মদিনা, সেই নবীর দিদার পেতে চলা মদিনা। আমার মারণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মারণ আসিবে কখন কেউ তো জানে না। সমস্ত তারিফ সমস্ত গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা উত্তম উৎকৃষ্ট করিয়া সৃষ্টি করিয়াছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর নাকার করে বেকার করে ছেড়ে দিয়েছে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য এবং চালানোর জন্য প্রায় কালে কালে যুগে যুগে অগণন নবী ও রাসূলদেরকে প্রেরণ করিয়াছেন। তাদেরই মধ্যে থেকে আমাদের শেষ নবী মামেনার লাল তাজদারে মাদানি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যিনি কষ্টকে কষ্ট না মনে করে দুঃখকে দুঃখ না মনে করে ইসলাম কি বিশ্বের গলিতে গলিতে প্রচার করেছেন। তার প্রতি অগণন দরুদ ও সালাম নাজিল হোক। আমরা সবাই মিলে একটুখানি কষ্ট করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, আজকে আমি আপনাদের সামনে কুরআন মাজিদ হতে একটি ছোট্ট মতো সূরা পাঠ করেছি এবং বুখারী মুসলিম হতে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। তো এই কুরআনের সূরা কি এবং আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম করে বলছেন, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারপরে বলছেন, ওরা নয় যারা ঈমান নিয়ে এসেছে। তারপরে বলছেন, নেক আমল করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সৎ কথা বলে, হক কথা বলে, হক পথে থাকে, তারা ক্ষতির মধ্যে নয়। তারপরে বলা হয়েছে ধৈর্য ধারণ করার বা ধৈর্য ধারণ করার ব্যাপারে বলা হয়েছে। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি জিনিসের কথা বলেছেন যে একটা মানুষের মধ্যে যদি এই গুণগুলো থাকে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোতাবেক তারা জিন্দেগি বাসার করবে। তো যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের সময় করে আসরের সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই মানুষ বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত। আচ্ছা আপনারা বলেন, আমরা বর্তমান জামানাতে কসম কখন খাই, প্রতিজ্ঞা কখন করি, শপথ কখন নিই, দিব্যি কখন করি? আমরা সবাই জানি যে আম্মা আমাদের ওপরে
যখন কেউ অপবাদ লাগিয়ে দিবে কিংবা চুরির এলিগেশন লাগিয়ে দিবে তখন আমরা সেই এলিগেশন থেকে বাঁচার জন্য অপবাদ থেকে বাঁচার জন্য আমরা কি করে থাকি কসম করে থাকি আল্লাহর কসম মায়ের কসম ইত্যাদি ইত্যাদি কসম করে থাকি মোট কথা হলো যে আমরা কসম এরই জন্য করি যাতে করে কি হয় আমার কথাটাকে মানুষ প্রাধান্য দেয় আমার কথাটাকে মানুষ গুরুত্বপূর্ণ মনে করে তার কারণে আমরা কসম করি এখানে আর একটি কথা যে আল্লাহ পৃথিবীর যতগুলো জীব জন্তু মানুষ গাছপালা নদ নদী আছে সব জিনিসের কসম আল্লাহ করতে পারে কিন্তু একটা সৃষ্টিজীব আর একটি সৃষ্টিজীবের কসম করতে পারে না তিরমিজি শরীফে একটা হাদিস এসছে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো জিনিসের নামে কসম করলো সেই লোকটি শিরিক করলো বুঝতে পারলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন তারপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর আমার আল্লাহ বলছেন এ পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে এই দুনিয়াতে যতগুলো মানুষ রয়েছে তারা সবাই ক্ষতির মধ্যে রয়েছে তারা সবাই ক্ষতির মধ্যে রয়েছে কে বলেছে আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে তারা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন যে এই দুনিয়ার মানুষ সবাই ক্ষতির মধ্যে তাহলে বন্ধুরে আমার এখানে একটু ভাববার বিষয় আছে আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর বুকে এমন একটিও মানুষ নাই যে মানুষটি ক্ষতির মধ্যে পড়ে না আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর দুনিয়ার বুকে যতগুলো মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে রয়েছে তারপরে আমার আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু আমার আল্লাহ বলছেন কিন্তু তারা নাই আমার আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু কিন্তু তারা নাই যারা ঈমান নিয়ে এসেছে যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহকে ইয়াক বলে মেনে নিয়েছে ওয়াহদাহু লা শারিক বলে মেনে নিয়েছে তারা ক্ষতির মধ্যে নাই তাহলে এবার আমাদের মনে একটু খুশি এলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ঈমান নিয়েছে তাদেরকে ছাড় দিলেন এখানে আমার মতন মুসলমান আপনার মতন মুসলমান তখন কি বলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মানে আমরা মুসলমান গরুর মাংস খাই মানে আমরা মুসলমান আমাদের নাম আব্দুল গাফফার আব্দুস সাত্তার মানে আমরা মুসলমান বন্ধুরে আমার আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এরই জন্যে আমরা মুসলমান নিজেকে দাবি করি কিন্তু বন্ধুরে আমরা ঈমান নিয়ে এসে যদি আমরা হাত পা জড়ো করে যদি আমরা বসে থাকি তাহলে কি আমরা সফল হতে পারবো বলেন জানেন আপনাদের কি আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে ঈমান নিয়ে এসে যদি আমরা হাত পা গুটিয়ে নিয়ে যদি বসে থাকি বসে থাকবো না আমাদেরকে কি করতে হবে আয়াতটি বলার আগে আগে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই
মনে করলেন একটা জন্ডিস বলে একটা রোগ আছে, ওই জন্ডিস বলে একটি রোগ আছে, ওই রোগটি যদি কোন লোককে হয়ে যায় তাহলে তার একটি সিম্পটম আছে, তার একটি লক্ষণ আছে। ওই ওর লক্ষণ হচ্ছে কি, যে লোকটিকে জন্ডিস হয়েছে ওই লোকটিকে ভালো করে তাকিয়ে দেখবেন, ওই লোকটির মধ্যে একটি সিম্পটম দেখা যাবে, ওই সিম্পটমটি হচ্ছে কি, যাকে জন্ডিস হয়েছে ওই লোকটির জিব হলুদ হয়ে যায়। কি হয়, যাকে জন্ডিস হয় আর চোখ দেখবেন হলুদ লাগবে, মুখ দেখবেন জিব দেখবেন হলুদ লাগবে। তাহলে একটি অসুখ যদি মানুষকে হয় তাহলে তাকে সিম্পটম একটি সিম্পটম আছে, তার একটি লক্ষণ আছে, লক্ষণ তো আছে। এর জন্যে ওই লোকটি যাকে জন্ডিস হয়েছে ওই লোকটি যখন ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তখন কি করবে, তার সিম্পটমগুলো দেখবে, চোখ দেখবে মুখ দেখবে জিভ দেখবে। দেখার পরে ডাক্তার তখন বলবে, তোর চোখ হলুদ হয়েছে তোর জিভ হলুদ হয়েছে, এর মানে তোমাকে জন্ডিসের জীবাণু ধরেছে। তাহলে বন্ধুরে আমার, একটি অসুখ যদি মানুষকে হয় তাহলে ওই অসুখটিকে চিনার জন্য আমরা লক্ষণ না থাকলে সিম্পটম না থাকলে আমরা কি করতে পারি না, অনুভব করতে পারি না, আমরা বুঝতে পারি না। এর জন্য ডাক্তার তখন কি করে, ওর চোখ মুখ দেখে জানতে পেরে যায় যে এই লোকটিকে জন্ডিস হয়েছে। তখন ডাক্তার কি করে, ওই লোকটিকে জন্ডিসের ওষুধ দিয়ে দেয়, চোখ মুখ যে হলুদ হয়েছিল তার ওষুধ কিন্তু দেয় না। ডাক্তার বুঝতে পেরে যায় যে এই লোকটিকে জন্ডিসের ওষুধ দিতে হবে। তখন জন্ডিসের ওষুধ যখন দিয়ে দেওয়া হয় তখন কি হয়, আবার দেখা গেল ওই লোকটি ওষুধটি যখন খাওয়ার পরে আবার নর্মাল হয়ে যায়। আমার আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা যে নিজেকে মুসলমান দাবি করো, তোমরা যে নিজেকে ইমানদার দাবি করো, তোমরা যে নিজেকে আহলে হাদিস দাবি করো, তোমাদের তো কিছু সিম্পটম থাকা দরকার, তোমাদের তো কিছু লক্ষণ থাকা দরকার। আমার আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, ওরে ইমানদারেরা ইমান নিয়ে এসে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, নিজেকে যদি ইমানদার দাবি করতে চাও তাহলে তোমরা কি করো, তোমাদের মধ্যে একটা সিম্পটম থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটি লক্ষণ থাকা দরকার। বুঝতে পারলেন, লক্ষণ থাকা দরকার। কারণ একটি মানুষকে অসুখ হলে যেমন সিম্পটম না থাকলে ধরা যায় না, তাহলে আপনি যে মুসলমান কেমন করে বুঝবো। ইমানটা হলো ভিতরকার ব্যাপার, কার মধ্যে ইমান আছে আর কার মধ্যে ইমান নাই দুনিয়ার কেউ বলতে পারবে না। কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো দেখে বোঝা যায় এই লোকটি ইমানদার। বন্ধুরে আমার, কিছু দেখে কিছু বোঝা যায়, কিছু দেখে কিছু বোঝা যায়। যেমন আজকে মুসলমান আমরা মুখে দাবি করি, আমরা মুসলমান, আমরা ইমানদার আহলে হাদিস, আমরা মুসলিম, আমরা মুখেই বলি, কিন্তু আমাদের কাজে কোনো জিনিস নাই। যেমন আমরা অনেকগুলো মুসলমান এই গ্রামে আছি, যখন আমাদেরকে মসজিদের কথা যখন বলা হবে
দান খয়রাতের কথা যখন বলা হবে তখন আমরা সেদিকে আগাতে পারি না। এর জন্য আমরা মুসলমান আমরা মুখেই বলি যে আমরা মুসলমান, কিন্তু আমাদের কাজে কিছুই নাই। জানেন একটি শিক্ষক আর ছাত্র কি করেছে, ফুটবল খেলা দেখতে গিয়েছিল। তখন ছাত্র আর শিক্ষক যখন ফুটবল খেলা দেখতে গিয়েছিল তখন ছাত্রটি শিক্ষককে বলছে, স্যার এই বলটি এমন কি দোষ করেছে যে একে দুই দলের লোক মারে, কিন্তু আমরা জানি যদি এক দলের লোক যদি মারে তাহলে অপর দলের লোক বাঁচায়। আহলে হাদিসের লোক যদি হানাফিকে মারে তাহলে হানাফি বাঁচাবে, হানাফির লোক যদি আহলে হাদিসকে মারে তাহলে আহলে হাদিস বাঁচাবে। মোট কথা হলো এক দল মারে যদি আর এক দল বাঁচাবে। ওই ছেলেটি তখন বলছে, স্যার এই বলটি এমন কি দোষ করেছে যে একে সবাই মিলে মারছে, এর দোষটা কি, কেন মারছে আমি তো কিছুই বুঝতে পারি না। তখন শিক্ষক তখন ছাত্রকে বলছে, বাছারে এই বলটিকে গোল করার জন্য দুই দলের লোক মারছে। তখন ওই ছেলেটি তখন বলছে, স্যার বলটি তো আগে থেকেই গোল আছে, আবার গোল কিভাবে করবে, বুঝতে পারলেন? বলছে যে বলটি তো আগে থেকেই গোল আছে, আবার গোল কিভাবে করবে। এই কথাগুলো শিক্ষক ছাত্রের মধ্যে আলোচনা হচ্ছিল। ওই মতো ওই সময় একদলের খিলাড়ি বড় জোরে একটি কিক মারল, মারার সাথে 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 ওই বলটি ওই ছেলেটির দিকে চলে গিয়েছে। তখন ওই ছেলেটি বলটিকে ধরে বলছে, এমনি করে বলটিকে ধরে পাঁচিয়ে নিয়ে বলছে, ভাই বল রে বল, তুই বল, তোকে তুই এমন কি দোষ করেছিস বল, তোকে দুই দলের লোক মারে, তোকে কংগ্রেস মারে সিপিএম মারে কেউ বাঁচাই না, কেন তুই এমন কি দোষ করেছিস বল। তখন বলটি বলছে, ওরে আমার হিতাকাঙ্ক্ষিনী ভাই, তখন বলটি কি বলছে, ওরে আমার হিতাকাঙ্ক্ষিনী ভাই, যখন তুমি জিজ্ঞাসা করলে তাহলে শুনো। তখন বলটি বলছে, ওরে আমার হিতাকাঙ্ক্ষিনী ভাই, আমাকে যে ওরা মারছে, দুই দলের লোক আমাকে লাথি মেরে মেরে রাগ মেটাচ্ছে, এতে ওদের দোষ নাই, এতে ওদের দোষ নাই, এতে আমার দোষ। কারণ জানেন আমার মধ্যে কোনো দামি জিনিস ভরা নাই, আমার মধ্যে হাওয়া ভরা আছে। যদি আমার মধ্যে কোনো দামি জিনিস কিংবা মজবুত জিনিস শক্ত জিনিস ভরা থাকতো তাহলে কারো বাবার ক্ষমতা ছিল না যে আমাকে লাথি মেরে রাগ মেটাত। ওই মতো আজকের মুসলমান আজকে দেখবেন চাচাকে এই পার্টিতে, আবার কালকে দেখবেন চাচা ওই পার্টিতে চলে গিয়েছে। এমনি করে করে এরা মসজিদ ছেড়ে দিয়ে এরা কি করে, পার্টির অফিসে অফিসে ঘুরে বেড়ায়। এরা মসজিদ ছেড়ে দিয়ে এরা পার্টির অফিসে অফিসে ঘুরে বেড়ায়। এর জন্য দুনিয়াতে দেখেন, পৃথিবীর বুকে দেখেন, মুসলমানকে যেখানে সেখানে মারা হচ্ছে, মুসলমানকে যেখানে সেখানে পিস পিস করা হচ্ছে। কথাই বলা হচ্ছে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, আমরা নিজেরাই নিজের দোষে মার খাচ্ছি আর অপরের আমরা নাম দিচ্ছি, লাভ হওয়ার লাভ নাই। আজকের মুসলমান এরা মুখে দাবি করে যে আমরা মুসলমান, কিন্তু এদের কাজে কোনো জিনিস নাই। দল দলেতে পড়ে হাতি,
দলদলেতে পড়ে হাতি আর ব্যাঙের মাচা মারছে লাথি মুসলমান এরা একটা হাতির জাত এরা দলদলে ফেঁসে গেছে এরই জন্য বিজেপি বজরং এদের পিছনে লাথি মেরে মেরে রাগ মেটাচ্ছে মুসলমান যেদিন গা ঝাড়া দিয়ে উঠে যাবে ওদিন বিশ্বের কোন ইসলামের শত্রু নাই যে এদের সাথে মোকাবেলা করতে পারে বুঝতে পারলেন এমন কোন লোক নাই যে মুসলমানের সঙ্গে এরা মোকাবেলায় জিততে পারে ইতিহাসের পাতা যদি খুলে দেখেন তাহলে দেখবেন বদরের যুদ্ধের ঘটনা দেখলেন বদরের যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর নবীর সাহাবীরা কি করেছিল 1000 সৈন্যবাহিনীর সঙ্গে আল্লাহর নবীর সাহাবীরা 313 জন সাহাবি 313 জন সৈন্যবাহিনী নিয়ে জয়ী হয়েছিলেন জানেন তাদের মধ্যে ঈমান ছিল আজকে আমরা যেখানে সেখানে মার খাচ্ছি লাত খাচ্ছি এর একটা কারণ কি আমরা যেখানে সেখানে মার খাচ্ছি লাত খাচ্ছি এর কারণ কি কিছু তো কারণ আছে আমরা প্রতিটি গ্রামে একটা শব্দ শুনতে পাই যেই গ্রামে মসজিদ আছে ওই গ্রামে আমরা একটি শব্দ শুনতে পাই সেই শব্দটি কি জানেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে আমরা আজানের শব্দ শুনতে পাই আমরা সাধারণ মানুষ আজান হয়ে গেল না আজান হয়ে গেল মানে হয়ে গেল এর মানে কি আমরা বুঝি না বোঝার চেষ্টাও করি না কিন্তু এই আজানে আল্লাহু আকবার এর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়া হ্যায় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর চেয়ে কেউ বড় নাই তাহলে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আল্লাহ সবার চেয়ে বড় আমরা সেই আল্লাহকে মানেওয়ালা লোক মুসলমান আল্লাহ সবার চেয়ে বড় আমরা সেই আল্লাহকে মানেওয়ালা তাহলে মুসলমানকে যেখানে সেখানে মারছে মুসলমানকে যেখানে সেখানে পিস পিস করা হচ্ছে তাহলে আল্লাহ কি তাদেরকে পারে না না আল্লাহ তাদেরকে মারে না আল্লাহ কি তাদেরকে পারে না না আল্লাহ তাদেরকে মারে না এর কারণ কি আল্লাহকে আমরা মানছি যে আল্লাহ পৃথিবীর সবার চেয়ে বড় সেই আল্লাহকে মানেওয়ালা হয়ে আমরা যেখানে সেখানে মার খাচ্ছি বলেন কেন কি এমন কারণ আছে যে আমরা যেখানে সেখানে মার খাচ্ছি আর আমরা আল্লাহকে মানেওয়ালা যে আল্লাহ দুনিয়ার বুকে সবার চেয়ে বড় তার বড় আর কেউ নাই আমি আপনাদেরকে বলি যদি এই গ্রামের যেটা সব থেকে বড় মানুষ জ্ঞানী মানুষ ওই মানুষটার যদি আমি লোক থাকি তাহলে আমাকে আমাকে কেউ কি মারতে পারবে কেউ গালি দিতে পারবে আসসালামু আলাইকুম 25 আজান হয়ে 7:30টাতে নামাজ আরম্ভ হয়ে গেল যাদের উজুলে উজু করি না 2-3 মিনিট পরে আজান শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম তাহলে আল্লাহকে মানেওয়ালা লোক তাও কেন আমাকে সব জায়গাতে গিয়ে মার খেতে হয় কিছু তো কারণ আছে আপনাদেরকে আমি একটা ছোট্ট মতো উদাহরণ দিয়ে বুঝাই মনে করলেন আমি একটি মেয়েকে বিয়ে করেছি আমি একটি মেয়েকে বিয়ে করেছি ওই মেয়েটিকে আমি কাপড় কিনে দিই সায়া কিনে দিই খাবার দিই ইত্যাদি ইত্যাদি ওই মেয়েটিকে যদি কোনো অসুখ হয় আমি ডাক্তারের বাড়ি নিয়ে যাই
মোট কথা হলো আর যতগুলো দায়িত্ব আছে সব আমি বহন করি। আপনি বলেন ওই মেয়েটিকে যখন আমি তালাক দিয়ে দিব, ছেড়ে দিব, তখন কি তাকে আমি, ওই মেয়েটি যদি ছিঁড়া কাপড় পরে থাকে তাহলে আমি দেখতে যাব না, ওই মেয়েটি যদি খেতে না পাই তাহলে আমি যাব না, ওই মেয়েটি যদি অসুখে পড়ে থাকে তাহলে আমি যাব না। এর কারণ হচ্ছে ওই মেয়েটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদ শরীফের মধ্যে একটি হাদিস বলেছেন, যে লোকটি জেনে বুঝে পাঁচ ওয়াক্তের নামাজকে ছেড়ে দিল, যে লোকটি জেনে বুঝে পাঁচ ওয়াক্তের নামাজকে ছেড়ে দিল ওই লোকটি আল্লাহর জিম্মা হতে বেরিয়ে গেল। কি হলো? আল্লাহর জিম্মা হতে বেরিয়ে গেল। তখন আল্লাহ বলছে, আল্লাহ বলছেন যে ওই লোকটি মরল তো কি আর বাঁচল তো কি, আমি তার খবর রাখতে যাব না, ওই লোককে মারলে আমার কি যায় আসে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, ইমান নিয়ে আসার পরে পরে ওয়া আমিলুস সালেহাত, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে কি করতে হবে, হ্যাঁ আমাদেরকে দেখিয়ে দিতে হবে, এটা হচ্ছে আমিলুস সালেহাত, নেক আমল করা মানে হচ্ছে মুসলমানের সিম্পটম, ওয়াতাওয়াসাও বিল হাক্কি এবং সত্য পথে থাকা, সত্য কথা বলা, তারপরে ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিস সবর, এবং সত্য পথে চলতে গিয়ে সত্য কথা বলতে গিয়ে বিপদ আপদ আসবে যখন তখন ধৈর্য ধারণ করা। সময় শেষ হয়ে গেল, তার কারণে আমি সংক্ষেপে সেরে দিলাম। তাই শেষের বেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটাই দোয়া করবো, আল্লাহ গো যাতে করে আমার সকল মুসলমান ভাই ও বাবজিদেরকে হ্যাঁ সঠিক আমল করার তৌফিক দান করেন। আখির দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এখন এশার নামাজের জন্য প্রোগ্রাম একটু বিরতি, নামাজ পরে আবার নিয়মিত 8টা থেকে বক্তব্য চালু হবে, যারা উযু করেন উযু করুন।